হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সংক্ষিপ্ত উপায়ে আপনাদের জন্য সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকে অত্র এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে নতুন নতুন চাকরির নিয়মিত খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। যদি হাতে আরেকটু সময় থাকে তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল, কারণ সমসাময়িক বিভিন্ন চাকরির খবরগুলো আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। তো আজকে শুরু করলাম, বর্তমানে যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি চলছে আমি সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করব। যদি কারো বিস্তারিত প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখবেন, আমি সেই চাকরিটির মানে সেই বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন, প্রথমে রয়েছে আনসার ও বিডিপি বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের শেষ সময় হচ্ছে 6 সেপ্টেম্বর 2021 তারিখ, আর আবেদন করতে হবে অনলাইনে। এরপরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা রয়েছে 63টি। আবেদনের শেষ সময় 7 সেপ্টেম্বর 2021, আর আবেদনের মাধ্যম অনলাইনে। এরপরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ, আবেদনের শেষ সময় 8 সেপ্টেম্বর 2021 তারিখ, আর এই আবেদনটি করতে হবে ডাকযোগে। টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড নিয়োগ, পদের সংখ্যা রয়েছে 59টি। আবেদনের শেষ সময় 9 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদন করতে হবে অনলাইনে। এরপরে বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 5টি। আবেদনের শেষ সময় হচ্ছে 9 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদন করতে হবে ডাকযোগে। এরপরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 22টি। আবেদনের শেষ সময় 11 সেপ্টেম্বর 2021 তারিখ, আর এ আবেদনটি সরাসরি গিয়ে সশরীরে জমা দিতে হবে। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ, পদের সংখ্যা 76টি। আবেদনের শেষ সময় 15 সেপ্টেম্বর 2021, আবেদনের মাধ্যম অনলাইনে। হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ, পদের সংখ্যা 80টি। আবেদনের শেষ সময় 16 সেপ্টেম্বর 2021 তারিখ, আর আবেদন করতে হবে অনলাইনে। মুন্সিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 111টি। আবেদনের শেষ সময় 16 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদনের মাধ্যম অনলাইনে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 1টি। আবেদনের শেষ সময় 20 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদনের মাধ্যম ডাকযোগে। জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 66টি। আবেদনের শেষ সময় 22 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদনের মাধ্যম অনলাইনে। চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 35টি। আবেদনের শেষ সময় 22 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদন করতে হবে অনলাইনে। এরপরে মানিকগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ, পদের সংখ্যা 126টি। আবেদনের শেষ সময় 22 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদনের মাধ্যম অনলাইনে। দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ, পদের সংখ্যা 151টি। আবেদনের শেষ সময় 22 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদনের মাধ্যম অনলাইনে। খুলনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 96টি। আবেদনের শেষ সময় 23 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদন করতে হবে অনলাইনে। শেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ, পদের সংখ্যা 42টি। আবেদনের শেষ সময় 26 সেপ্টেম্বর 2021, আবেদন করতে হবে অনলাইনে। এরপরে যশোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ, পদের সংখ্যা রয়েছে 103টি। আবেদনের শেষ সময় 26 সেপ্টেম্বর 2021 তারিখ, আর আবেদন করতে হবে অনলাইনে। সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ, পদের সংখ্যা 73টি। আবেদনের শেষ সময় 26 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদনের মাধ্যম অনলাইনে। ঢাকা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ, পদের সংখ্যা 153টি। আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর 2021 তারিখ, আর আবেদন করতে হবে অনলাইনে। ময়মনসিংহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ, পদের সংখ্যা 143টি। আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদনের মাধ্যম অনলাইন। বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ, পদের সংখ্যা 8টি। আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর 2021 তারিখ, আবেদন করতে হবে অনলাইনে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিয়োগ পদের সংখ্যা 21টি আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর 2021 তারিখ আবেদন করতে হবে ডাকযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা 6টি আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর 2021 তারিখ আবেদন করতে হবে অনলাইনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা 10টি আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর 2021 তারিখ আবেদন করতে হবে অনলাইনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল নিয়োগ পদের সংখ্যা 11টি আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর 2021 তারিখ আবেদন করতে হবে অনলাইনে সর্বশেষ রয়েছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা 235টি আবেদনের শেষ সময় 6 অক্টোবর 2021 তারিখ আবেদন করতে হবে অনলাইনে প্রিয় ভিউয়ার্স সকল চাকরির খবরগুলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এখানে দিয়ে দিলাম যদি বিস্তারিত কারো চাকরি খবরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনার কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি আমি আপনাকে সরবরাহ করব সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ